আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোনা কুকিং হাউস। আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও নিরাপদে আছেন। তো আমি আজকে আবারও একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খাবারটা আমরা কিন্তু ছোটোবেলা খেয়েছি, আমার মা দাদি নানি চাচি সবার হাতেই এই মুরব্বাটা তৈরি দেখেছি এবং খেয়েওছি। তো ভাবলাম এই রেসিপিটা একেবারে হারিয়ে যাচ্ছে, তো একটু তুলে ধরার চেষ্টা করলাম। একটি জালি কুমড়া নিয়েছি, জালি কুমড়াটা আমার আম্মা দিয়েছে গাছে, নিজের গাছের। তো জালি কুমড়াটা একটু বাতি বা পাকা হতে হবে, উপরে একটু আঙুল দিয়ে টাচ করলে একটু পাউডারের মতো লেগে যাবে, তখন বুঝতে হবে যে জালি কুমড়াটা সঠিকভাবে পাকা হয়েছে। আর ভিতরের বিচিগুলো একদম একটু হলদে হলদে আর খুবই শক্ত হয়ে যাবে, এই বিচিগুলো শুকিয়ে রেখে দিলে আবারও এগুলো দিয়ে গাছ লাগানো যাবে। তো এখান থেকে আমি অর্ধেকটা জালি কুমড়া নিয়ে নিলাম, পুরোটা নিব না। তো এটা বটি দিয়ে কেটে নিলে খুব ভালো হয়, খুব শক্ত হয়ে থাকে এই উপরে শক্ত আবরণটা, আর জালি কুমড়াটা অনেক শক্ত হয়ে থাকে। তো যাই হোক, কেটে নিলাম। ছোটবেলার একটি কথা মনে পড়ছে, জালি কুমড়া কাটতে কাটতে যে ছোট সময় একটা গান আমরা বলতাম, যে চালে ধরে চাল কুমড়া, বেড়ায় ধরে জিঙ্গা, কানাসেরির বিয়েতে কুত্তা বাজায় সিঙ্গা। তো এটা হয়তো আমাদের নরসিংদীর মানুষ যদি এই ভিডিওটা দেখেন আসলে এটা মনে পড়ে যাবে। তো জালি কুমড়াগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি, বড় বড় টুকরো করে কেটে আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এখন এই জালি কুমড়োকে গরম পানিতে দিয়ে দিলাম। এখানে একটা টিপস দিয়ে দিচ্ছি, এই জালি কুমড়াটা যদি কাঁচা আমরা কুচাতে যায় তাহলে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়, তো সেজন্য এটাকে একটু বাপিয়ে নিলাম। 5 থেকে 6 মিনিট বাপাতে হবে, এর বেশি বাপানো যাবে না বা একেবারে সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু এই জালি কুমড়াটা একদম ভেঙে যাবে বেশি সিদ্ধ হয়ে গেলে। 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হয়ে গেছে, একটি কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে সুন্দর করে এখন কেচে নিব, এখন আর কষ্ট হবে না। তো পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকেন, অনেক টিপস এবং ট্রিক্স থাকবে, আশা করছি সবার উপকারে আসবে ও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে এটাকে কেচে নিয়েছি, আর এমনি চাপ দিলে ভিতরে আরও পানি থাকলে সে পানিগুলো বেরিয়ে যাবে, একটুও যেন ফাঁকা না থাকে। যদি মনে হয় যে একটু ফাঁকা আছে তারপরে আবারও কুচিয়ে নিব। আর এভাবে ভালোভাবে কুচিয়ে নিলে এটার ভিতরে ভালোভাবে দুধের মালাইটা ভিজবে, খুবই ভালো হবে আর খেতে অসাধারণ হবে। তো ভালোভাবে সবগুলো আমি কেচে নিয়েছি, কেচে এটার ভিতরে যে পানিগুলো চিপে আমি ফেলে দিব। এখন যার যার পছন্দ মতো এগুলোকে কেটে নেওয়া যাবে। সবগুলো কেটে নিয়েছি আমি, এখন মালাইটা তৈরি করব, দুধের মালাই। এখানে 2 কেজি দুধ আমি জাল করে 1.5 কেজি করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আসলে জালি কুমড়ার এই মুরব্বা
রান্না করে রাতের বেলা রান্না করে রেখে দিলে সকালে ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে খেলে সে দারুণ লাগে। দেখতে পাচ্ছেন দুধের উপরে এরকম মালাইয়ের মতো মোটা সর পড়বে। তারপর আমি নেড়ে চেড়ে এগুলোকে বারবার ভেঙে দিব আর ভালোভাবে জাল করে নিব। দুধটা যত ঘন হবে এবং সুন্দর হবে ততই কিন্তু মালাইটা খেতে ভালো লাগবে আর মুরব্বাটাও দারুণ হবে। তো এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি চিনি, 1 কাপ চিনি দিচ্ছি। 1 কাপ চিনিতেই সুন্দর করে এটা হয়ে যাবে। তারপরও মিষ্টিটা যার যার পছন্দ মতো দিয়ে দিবেন। দুধটাকে জাল করে নামিয়ে নিব আর এদিকে একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিয়ের একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারবেন, লিঙ্কটা আমি নিচে দিয়ে দিব। আর খুব সহজে ঘিটা কিন্তু আমরা ঘরে তৈরি করে নিতে পারি। তো এই ঘিটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সেই চাল কুমড়োগুলো, আবারও একটু চিপে চিপে পানিটা একদম নিংড়ে নিয়েছি, দিয়ে এটাকে চুলার আঁচটা কমিয়ে নেড়ে চেড়ে এটাকে 5 থেকে 6 মিনিট একটু ভেজে নিব। কোনোভাবে যেন এই চাল কুমড়ার গায়ে কোনো রকম দাগ না পড়ে যায়, মানে বাজার যে একটা লালচে দাগ সেই দাগটা কখনোই কোনোভাবে যেন এই চাল কুমড়ার গায়ে না পড়ে, সেদিকে খেয়াল রেখে একটু নেড়ে চেড়ে এটাকে চুলার আঁচ কমিয়ে ভেজে নিতে হবে। এক্সট্রা পানিটা থাকলে সেটা শুকিয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি ঘন জাল করা সেই দুধ, মালাই দুধটা। দুধটা এমনভাবে দিতে হবে চাল কুমড়াগুলো একদম দুধের মধ্যে ডুবে থাকবে। দুধটা দিয়ে এখন আমি জাল করে নিব। একদম 10 থেকে 12 মিনিট আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুন্দর করে জাল করে নিব। দুধটা যেন একদম চাল কুমড়ার ভিতরে ঢুকে যায় এবং সুন্দরভাবে আরো ঘন হয়ে যায়। নেড়ে চেড়ে এই দুধটাকে আরো ঘন করে নিব আর জাল করে নিব। এক পর্যায়ে এরকম জাল করতে করতে উপরে আরো সর হয়ে যাবে এবং দুধটা একদম মালাইয়ে পরিণত হবে। দেখতে পাচ্ছেন দুধের কালারটা একদম ঘন এবং একটু হলদে কালার হয়েছে। আর থাকবে মাখু মাখু একটা জুল। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি নারিকেল, কোরানো নারিকেল। তো যার যার পছন্দ মতো দিতে পারেন, নাও দিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিতে পারেন কিশমিশ, বাদাম, যার যার পছন্দ মতো জাফরান। তবে বাদাম নারকেল কিন্তু আমাদের চুলের জন্য, দাঁতের জন্য অনেক উপকারী। তো নারকেলটা আমি চেষ্টা করি সব মানে মিষ্টি জাতীয় খাবারে রাখার জন্য। তো আমার মুরব্বা তো রেডি, আশা করছি সবাই দেখে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আর কেমন হলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই যে যেখানে আছেন সুস্থ ও নিরাপদে থাকেন। আবারও আমি চলে আসব নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত আমার চ্যানেলটার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।